আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। প্রথমে আমি এখানে এক চামচ মতো পোস্ত নিয়ে নিলাম। এবারের মধ্যে দেড় চামচ মতো সাদা সর্ষে আর দু চামচ মতো কালো সর্ষে, আমি এগুলো সব একসাথে বেটে নেব। এবারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী, আর সামান্য পরিমাণ একটু নুন আর হলুদ। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা বেটে নেব। আর শিলনোড়ায় কেউ না বাটতে চাইলে মিক্সিতে প্রথমে একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে হবে, তারপর জল দিয়ে বেটে নিতে হবে। এবার মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে। এই মাছ ভাজার সময় অতিরিক্ত পরিমাণ তেল ছেটে, তাই নুন হলুদ মাখানোর সময় সামান্য একটু আটা মাখিয়ে নিলেও চলে, কিন্তু এটা ঢাকা দিয়ে ভাজলেই বেশি ভালো হয়, তাহলে তেলটা গায়ে ছেটার সম্ভাবনা থাকে না। বেশ ভালো করে ভেজে নিয়ে এবার মাছগুলো তুলে নেব। বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। এবার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য পরিমাণ একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন, আর একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দেব। আর টমেটোটা একটু নাড়াচাড়া করে ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা, নুন, হলুদ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, বেশ এক দেড় মিনিট নাড়াচাড়া করলেই বেশ কড়াই থেকে তেল উঠে আসবে, দেখলেই বোঝা যাবে মশলাগুলো সব মিশে গেছে ভালোভাবে। ঠিক এইরকম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার বাটিতে যে সামান্য একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যার যেরকম লাগবে পরিমাণ মতো দিতে হবে। এবার এর মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করার দরকার নেই, মাছ ভাজাটা দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকাটা খুলে আমি মাঝখানে একবার তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা ক্যামেরায় দেখানো হয়নি। এবার ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলেই কমপ্লিট সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব।